যোৱা একৈশ তাৰিখে ভাৰতজোৰ ন্যায় যাত্ৰা যেতিয়া জামগেটত উপস্থিত হৈছিলে, আমাৰ শান্তিপূৰ্ণ ন্যায় যাত্ৰাত বিজেপিৰ গুণ্ডা বাহিনীয়ে সেই সময় ৰাহুল গান্ধী ডাঙৰীয়াৰ গাড়ীখন আক্ৰমণ কৰিবলৈ উদ্যত হোৱাৰ লগতে আমাৰ সন্মানীয় সভাপতি ভূপেন কুমাৰ বৰা ডাঙৰীয়াৰ ওপৰত তেখেতসকলে প্ৰহাৰ কৰিলে। আজি আমি শোণিতপুৰ জিলাৰ বিৰোধী ঐক্য মঞ্চই এই কাৰ্যক গৰিহণা দিয়াৰ লগতে আমি যিসকল ব্যক্তি সেই ঘটনাত জড়িত আছে সেইসকল ব্যক্তিক গ্রেপ্তার করার প্রতিবাদ কল্পে আজি আমি অবস্থান নামকর কার্যসূচী গ্রহণ করছো। আপনাদের জানে এই একুশ তারিখের ঘটনার আলম লই যি সংযত করলে যি আমার শোণিতপুৰ জেলার মান মর্যাদা লাঘব করলে বিজেপি সরকারখনে, আমি সেই মুহূর্ততেই আমি এফআইআর দিছিলো। আজি আমি কেবাখনো এফআইআর দিয়ার পিছত তেখেতসকলে মাত্র নিয়মমাফিক কাম করে আছে, আজিলেকে কোনো দোষী ব্যক্তিক গ্রেপ্তার করা আমার পরিলক্ষিত হওয়া নাই। তারপরে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কইছিলে যে লগত কইছিলে যেহেতু সেই সময় সাংবাদিক আহত হয়েছে, আমার ফর্মার সেন্ট্রাল মিনিষ্টার জয়রাম রমেশ ডাঙরিয়াক আক্রমণ করেছে, এই ঘটনাবিলাক লৈ পেলায় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক তদন্ত দিয়েছিল, কিন্তু সেই তদন্ত ফুটুকার ফলত পরিণত হল। অতিকৈ দুঃখের বিষয়, অতিকৈ লজ্জার বিষয়, এইগারী মুখ্যমন্ত্রী তদন্ত দিয়ার পিছত আজি কিছুদিন আগতে তেখেতে আহি সেই দোষী ব্যক্তিসকলের লগতে একেলগে ভোজ ভাত খাই তেখেতে আমার জেলাত আহি পেলায় পদাপন করলে, ইয়াতকে আর লজ্জার দুঃখের বিষয় হব নয়। যখন ব্যক্তি এই ঘটনার লগত জড়িত আছে সেই জড়িত থাকা ব্যক্তিসকলের লগত তেখেতে ভোজ ভাত খাই দোষী ব্যক্তিসকলক উৎসাহিত করেছে, এই কারণে আজি আমি দাবি জানাইছো যে আপনার এই ধরনের রাজনীতি নচলিব, আপনার এই ধরনের কুপ্রশাসন নচলিব, আপনি কেউ সুপ্রশাসন দিব নোৱাৰে। আজি আপনি প্রশাসনযন্ত্র সম্পূর্ণ বিফল হয়েছে, এই কারণে মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক কইছো আপনার নেতৃত্বত থাকা এই যে গৃহ বিভাগ, এই বিভাগ সম্পূর্ণভাবে ফেলর হয়েছে, গতি আপনি ইয়ার তদন্ত করব লাগে, নহলে আপনি পদত্যাগ করব লাগে। যে আপনাদের নিশ্চয় দেখিছে যে যেগুলো ব্যক্তিয়ে ভূপেন বৰাক তেখেত আক্রমণ করেছিলেন সেইগুলী ব্যক্তি সম্পূর্ণভাবে বিধায়কগীর সদায় লগতে থাকে আর বিধায়কগী ঘর কাহর ব্যক্তি, আজি এই বিধায়কগীর যদি তাত সহযোগিতা না থাকে নিশ্চয় তেনহলে তেওঁলোকে এনেধরনের কাম করব নোৱাৰে। সেইকাৰণে আমি কৈছো যে বিধায়কগী ঘর ওসর ব্যক্তি হওয়ার কারণেই তেখেতক গ্রেপ্তার করা হওয়া নাই নাকি, আমি এইকাৰণে কৈছো যে আমি বিধায়কগী কৈছো যে আপনিও লজ্জিত হব লাগে, আপনার অঞ্চলত আজি শান্তি বিঘ্নিত হয়েছে, আপনি কই থাকে যে কংগ্রেসের দিনত মোর সমষ্টিত শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করা হয় বারে বারে, কিন্তু আপনার সরকার থাকার সময়তেই আপনার গুন্ডা বাহিনীয়ে আজি শান্তি বিঘ্নিত করেছে, আজি আমার জামগুড়ি অঞ্চলের মান মর্যাদা হানি করেছে, শোণিতপুৰ জেলার মান মর্যাদা হানি করেছে। আমি এখানে দাবি জানাইছো যে এই ঘটনার উচিত তদন্ত হব লাগিব আর দোষী ব্যক্তি শাস্তি পাবই লাগিব। প্রতিবাদ করব অবস্থা এটা পরিবেশ এটা সৃষ্টি করেছে, মানুষে কোনেও প্রতিবাদ করবলে এনেই ওলাই নাহে। আজি যেটু পরিবেশ সৃষ্টি করলে এজন রাষ্ট্রীয় নেতা রাহুল গান্ধীর সম্মুখত আজি যেটু শোণিতপুৰবাসীক অপমানজনক স্থিতিলে পঠিয়াই দিলে, এয়া আজি জনতায় করা প্রতিবাদর আমি মাত্র প্রতীকীহে, আমি প্রতীক হিসাবেহে ইয়াত বহিছো, এয়া প্রত্যেকজন জনতার মনের প্রতিবাদ। আজি জামুগুড়ির হাতকে ধরি শোণিতপুৰ জেলাখনত আজি যেটু স্থিতিত আজি পেলালে, এনেকুয়া ধরনের এমএলএ এনেকুয়া ধরনের গুন্ডা নেতা আমাক নালাগে। এয়া রাইজে বিচাৰিছে সুখ শান্তির একোখন সমাজ, আর এনেকুয়া সমাজত আজি গোটেই ভারতবর্ষর সম্মুখত শোণিতপুৰ জেলার নাম নোহোৱা করে পেলালে, বারোচরিয়া ভাওনা পাতা জায়গাত বারে বছহু গুন্ডার এখন জায়গা পাতি পেলালে, এনেকুয়া ধরনের এমএলএ প্ররোচনাত এনেকুয়া ধরনের কাম আমি গরিহণা দিছো আর তারে প্রতীকী এই প্রতিবাদ। হ্যাঁ 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 হ
Get the